অন্যদিকে গরু পাচার মামলা আজ ফের আদালতে অনুব্রত। আজ অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে আদালতে, তোলা হবে আসানসোলের সিবিআই আদালতে। অন্যদিকে যেখানে দেখা যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছেন গরু পাচার মামলা এবং একই সঙ্গে যে লটারি সেই বিষয়ে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলোর হদিশে বীরভূমের নানান এলাকায় যেখানে তদন্তকারী আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন। এবং অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে আজ ফের আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে আদালতে, আসানসোলের সিবিআই আদালতে। আজ ফের গরু পাচার মামলায় আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। গতকালই আমরা দেখেছি যে বীরভূমের লটারি এবং ভুয়া অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে চারজনকে জেরা করেছে সিবিআই। আজ আবার অনুব্রত মণ্ডলকে সিবিআই আদালতে তোলা হলে সিবিআই পক্ষ থেকে নতুন কোনো তথ্য জমা করা হচ্ছে কিনা তার দিকে নজর থাকবে। আসানসোল সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। আজকে আসানসোল আদালতে পেশ করা হলে, আসানসোলে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হলে সেক্ষেত্রে নজর থাকবে যে সিবিআই পক্ষ থেকে আর নতুন কী কী তথ্য দেওয়া হচ্ছে এই মামলায়। কখন আদালতে পেশ আজ অনুব্রতকে? একেবারে দেখো, যে সময়টা আমরা জানতে পারছি যে 11টা নাগাদ অনুব্রত মণ্ডলকে এই যে আসানসোলের যে বিশেষ সংশোধনাগার সেখান থেকে আসানসোলের বিশেষ যে আদালত সিবিআই আদালত সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখেছি যে গতকালই সিবিআইয়ের চার আধিকারিক বীরভূমে গিয়ে রতনকুটিতেই যে লটারি সংক্রান্ত এবং যে ভুয়ো যে অ্যাকাউন্ট সেই সংক্রান্ত তারা কিন্তু চারজনকে ডেকেছে, তাদের জেরা করেছে এবং তাদের কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল। সিবিআই আধিকারিকরা তারা কিন্তু কালকেই এই জিজ্ঞাসাবাদ বা জেরা সেই চারজনকে সেরে আজকে কিন্তু আসানসোলের সিবিআই আদালতে সিবিআই আধিকারিকদের আসার কথা। এবং অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে এবং সেই সময় এই সংক্রান্ত জেরা করে উঠে আসা বা তাদের সেই চারজনের কাছ থেকে উঠে আসা কোনো নথি আসানসোল সিবিআই আদালতে আর সিবিআই আধিকারিকরা জমা করছে কি না তার দিকে আমাদের নজর থাকছে। এবং এই বিষয়টাই গুরুত্বপূর্ণ আজকে, যে সিবিআইয়ের পক্ষ থেকে ভুয়ো অ্যাকাউন্ট সংক্রান্ত বা লটারি পাওয়া সংক্রান্ত কোনো নতুন তথ্য কোনো নতুন নথি জমা করছে কি না। যদিও আসানসোলের যে সিবিআই আদালতে গত বারেও আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে যখন তোলা হয়েছিল তার আইনজীবীর পক্ষ থেকে তাকে জামিনের কিন্তু আবেদন জানানো হয়নি, আপাতত ধন্যবাদ। সেই পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ প্রচুর।